যেসব দিনই বোন এসেছেন তাদেরকে আবার একটু সতর্ক করে যাচ্ছি। আপনি এসেছেন, আপনার মা খালা আসেনি, তাদেরকে একটু বলে দিয়েন আব্দুর রাজ্জাক সাহেব খুব কঠোরভাবে সতর্ক করে গেছেন। এই মেয়ে, তোমাকে বলছি, হিসাব পাও না, ওইভাবে নগ্ন হয়ে ঘুরো কেন, মাথায় কাপড় না দিয়ে চলো কেন, এত তুমি কি বুঝাতে চাও, এটা তো তুমি কি দেখাতে চাও, এমনি তো সলাত আদায় করোই না, আবার নগ্ন হয়ে চলে আরো পাঁচজনকে পাপি করে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো কিভাবে, তুমি তো সলাত আদায় করো না, অন্যায় করে বেড়াচ্ছ, আবার তুমি উলঙ্গ হয়ে পাঁচজনকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করছো, এটা কিভাবে হয়। শোনো, তোমাকেই বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি। আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি। এক কমন মাহুম সিয়াত, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, গাভীর লেজ মানে একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরুবে বেহান নাস, তারা মানুষকে মারবে, যারা সমাজে মারামারি করে, যারা লাঠি নিয়ে ছুটে, যারা লাঠিয়াল, যারা সমাজকে দমন করতে চায়, যাদের হাতে লাঠি থাকে এরা জাহান্নামে যাবে। জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না, লাঠি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে জান্নাত কিনা যায় না, মাটির মানুষ নরম হয়ে থাকতে হবে, অত বিচার নেওয়ার প্রয়োজন নয়, অত মামলা করতে যেতে হবে না। সিলেট কোর্টে ৫,০০০ কোটি টাকার মামলা, কেন? আমি বক্তব্যে কবি নজরুলের নিন্দা করেছি, এই জন্য। কি নিন্দা করেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে গুনাহগার কবর শাস্তি কবরের আজাব হতে পায়বে রেহাই, এরকম একটা বাক্য আছে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আজান শুনতে পাবে আর কবরের শাস্তি থেকে ও কি পাবে, রেহাই পাবে। তা আমি বলেছি বল হিসাব, কবরের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, কর্ম যা বিচার তাই হবে, কর্মের বিচার হবে কাবা ঘরের নিচে, কবর হলেও রক্ষা হবে না বিচারের মাঠে। তাহলে আবু জাহাল আবু লাহাবের কবর কাবার পাশে আছে, ওরা জান্নাতে চলেই গেছে। দুই, ঠাকুরের ব্যাপারে আমি বলেছি ওমা তোমার আকাশ তোমার বাতাস, তোর বাপের আকাশ, এই কথা আমি বলেছি। তো ও তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, মানে ও কালিমা যতবার বলছে ওমা ততবার ও কাকে বলছে, কালিমাকে বলছে। তা আমি এই কথা বলাতে আমি তার নিন্দা করিনি, ও ভুল বুঝেছে, আমি বলেছি ওটা কালিমা, কালিমায়ের আকাশ হবে কেন, কার আকাশ, আল্লাহর। দেখুন মামলা যখন হয়েছে তখন কতজন যে আমাকে বলল যে বাংলাদেশের বিভিন্ন দূরদূরান্ত জেলায় তার বিরুদ্ধে মামলা করে দিই। আপনি বলেন মামলা করে দিই, জি না, আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, এ কাজ আমি করি না। সিলেট কোর্টে যখন আমি উঠলাম তখন জজ আমাকে বললেন আপনি পিস টিভির আলোচক, জি, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম একই মামলা, তখন জজ আমাকে বলছেন ওই নথি ফাইলটা এভাবে উল্টিয়ে দিয়ে, মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। তো 14 মিনিট কথা বললেন, এই আপনি বক্তব্য দেন, এই বলেছেন সেই বলেছেন, মাঝাবি মানুষ বোঝা গেল তো, বা হয়তো বা কোনো মরিদের অধীনে আছে এমনটা মনে হলো। তা আমাকে উকিল বলে দিয়েছেন যে আপনি মুখ খুলবেন না, যা বলুক বলবেন।
জজ মানে খুব ক্ষমতাশীল মানুষ, যা বলবে সেটাই চূড়ান্ত। আচ্ছা ঠিক আছে, তো 14 মিনিট কথা বলার পরে বলছেন আপনার জামিন গ্রহণ করলাম, সুনামগঞ্জ কোর্টে খারিজ বলেননি, পরের ওটা চলেনি, কি যে হয়েছে। তো সেই যে আঘাত করলো সিলেটে আবার, যেটা গত বছর ঘটেছে আপনারা জানেন, তো সেই আমাকে ওই কি ওটা ওসি দারোগা বলছে যে মামলা আমি চালাবো, আপনি এসে খালি সিগনেচার করে দিয়ে যান, যে আমি কারো বিরুদ্ধে মামলা করি না, আমার সুবিধার জন্য আপনাকে কোর্টে পাঠিয়ে আপনারও অপমান আমারও অপমান, আপনি আগে আগে দৌড়াবেন, আমাকে পিছে পিছে দৌড়াতে হবে, আর ও বিচার করবে যেখানে বিচার নেই, জজও জানে না আসল ঘটনা কি, উকিলও জানে না আসল ঘটনা কি, আর যে জেলে আছে বগুড়া জেলে 20 বছর থেকে সেও জানে না ঘটনা কি রে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম, আমি তো সেদিন রং করেছিলাম, আসামিও জানে না জজও জানে না উকিলও জানে না, শুধুমাত্র ওই জানে যে সাজিয়ে লিখেছে, আর যে লিখালছে সেখানে মামলা কেন, কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, জুলুমবাজি করে মামলা করে জয়ী হওয়ার চেষ্টা করিয়েন না, ভাইয়ের বিরুদ্ধে মামলা করিয়েন না, বইয়ের বিরুদ্ধে মামলা করিয়েন না। এ মহিলা আপনাকে বলছে আপনি স্বামীর বিরুদ্ধে মামলা করে এগুলো করতে যায়েন না, শোনো মেয়ে তোমাকে বলছি শোনো, লাঠির মাধ্যমে মানুষকে প্রহার করে যে সে জাহান্নামে যাবে, দুই নিশাউন মহিলা কাছে আতন কাপড় পরে থাকে, আরে এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় তা দিন রাত দেখতে পাচ্ছেন আপনাদের স্কুল কলেজে, এটা দেখতে পাচ্ছেন কাপড় পরে উলঙ্গ হয় তার বাস্তব আপনার চোখের সামনে, আল্লাহ নবীও কথা বলছেন, মনে হচ্ছে যে দেখে দেখে বলছে, মনে হচ্ছে যে বগুড়া শহরে তিনি হেঁটে দেখে বলেছে, এরকম মনে হচ্ছে। নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে, আরে এতন উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, একবার দেখার পরে শতবার দেখায় শয়তান, মায়লাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয় যার কারণে রাস্তাতে এভাবে তারা ভান করে চলে, একবার রাস্তার এই দিকে যায় একবার ওই দিকে যায়, একবার মাথা নাড়ে একবার হাত নাড়ে, কেমন কেমন করে এভাবে রাস্তায় হাঁটে, তার মানে ও নিজে আকৃষ্ট হয়েছে, লাভ খুললাল জান্না এরা জান্নাতে যাবে না, এ কথা আল্লাহ রাসূল বলছেন, বলা ইয়াজেত না রি হা হা ওই না রি হা লা তু যত বিন মসিরাতে কাদা বা কাদা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ আকবর বলে সালাত আরম্ভ করবেন, সুন্দর করে ওযু করে নেবেন, সব অঙ্গগুলি 3 বার করে ধরনাম, ভালো ওযু, 3 বার পানি দিতে হবে এ কথা নয়, 1 বার ধুইতে গিয়ে যদি 10 বার পানি দেওয়া লাগে দেন, 3 বার পানি দেওয়া নয় 3 বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর ওযু, সুন্দর করে ওযু করে নিয়ে সলাতে দাঁড়াবেন, আল্লাহ আকবার। ওযু করার পরে যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো আর আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করো, নেকি পাবেন কত নেকি এ কথা আল্লাহ রাসূল বলেননি। আর যদি ওযু করার পরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে ঢোকেন, হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় তো একটা বই পাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অনেক সাধনার পরে আপনার সামনে এই সালাতের নামাজের উপরে বই পেশ করা হয়েছে, এটা আপনাকে মূল্যায়ন করতে হবে জরুরি। পোশাক একটা নতুন বই বের হয়েছে, পোশাক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনারা আবদুল্লাহর মিন্নাতুল বারি কিনেন, আবদুল্লাহর বই আমি নিজেও পড়ি, সারা দুনিয়ার বাঙালি পড়ুক এটা আমি আন্তরিকভাবে কামনাও করি,
এরপরে আমি যে কিছু যা পেশ করি সেগুলোও পড়বেন। মাসিকাল ইতেসাম পত্রিকাকে আপনি জরুরি পড়বেন, মাসিকাল ইতেসাম পত্রিকা আপনি জরুরিভাবে পড়বেন। দশজন মুফতির মাধ্যমে ফতোয়া বের হয়, দশজন, ব্যয়বহুল খরচ আছে এই মাসিকাল ইতেসাম পত্রিকার মধ্যে। সুন্দর করে অজু করে, অজুর শেষে দোয়া পড়ে আর কোনো দোয়া পড়বেন না, জায়নামাজে দাঁড়াবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। আর আমার মাঝাবি ভাই বোনেরা কেউ থাকতে পারেন যারা দুই পায়ের গোড়ালিকে লাগিয়ে দিয়ে দাঁড়ান, এগুলো চলবে না, ফাঁকা করে দাঁড়াতে হবে। আমার কথাতে রাগ করিয়েন না, কথা এটাই চূড়ান্ত, আপনাকে আমি মানতে বলিনি, তবে আপনাকে আমি ফাঁকি দিনই এটা চূড়ান্ত। আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, আপনাকে আমি বহুদিন বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। রূপক ধর্ম কোনোদিন প্রচার করিনি। অতএব আপনি আমার মাঝহাবি ভাই হলে আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনে আমি কোনোদিন মাঝহাবকে নিন্দা করার কথা বলিনি, বরং আপনার যিনি আলেম ওলামা আছে আপনি খালি বক্তব্য শুধু চালু করেন দেখবেন খালি বদনাম। আমি জীবনে কোনোদিন একটা বাক্য বদনাম করে উল্লেখ করিনি। আল্লাহ আকবর বলে সালাত শুরু করে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিবেন, বুকের উপরে রাখবেন, সব সহিহ হাদিস, নাভির নিচে রাখেন, হাদিস জয়ীফ। শুরু করেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'ই ওয়া সালজু ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুষার দিয়ে ধুয়ে দাও, একেবারে বরফ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমাকে একবারে ঝকঝকে করে দাও। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুভাবে আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের তুমি ভালোবেসেছ, যাদের প্রতি তুমি দয়া করেছ, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যাদের উপর তুমি অভিশাপ করেছ তাদের পথ দেখায়ও না, আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাগুলি বললাম এটা তুমি কবুল করো। সূরা ফাতিহা কিন্তু ভিন্ন ধরনের দোয়া, আর একটাই কথা আছে সূরা ফাতিহাতে, মাত্র একটাই কথা, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও, এটাই বাক্য। আর আগেরগুলো যত আছে প্রশংসা, আর পরেরগুলো আছে তোমার কাছে জোরালো আবেদন, যাদের ভালোবেসেছো ওদেরটা দিবা, তোমার কাছে জোরালো আবেদন, যাদের খারাপ বেসেছো ওদের তো দিবা না, এই কয়েকটা কথা আছে। আগে শুধু প্রশংসা, শুধু প্রশংসা, শুধু প্রশংসা, প্রশংসা করে বলে আমার একটা কথা শোনো, কি সোজা পথ দেখাও, তারপরে ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদেরটা দেখায়ও না যাদের খারাপ বেসেছো। এই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার।
হাত খুলে এ পর্যন্ত নিয়ে যাবে, আঙ্গুলগুলি জমা জমা থাকবে, দিয়ে রুকুতে চলেন, পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে আর হাত সোজা হয়ে থাকবে, পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। সুবহান রব্বিল আজিম একাধিকবার, পাঁচবার সাতবার দুবার তিনবার নয়, যে যা পারে। সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলা আসমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলা মা শায়তামিন শাহিন বাদ, এরপরে যত চাও তত তোমার প্রশংসা। আল্লাহ আকবার, সিজদা সাত হাড়ের উপরে সিজদা, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, এই সাতটার উপরে সিজদা হবে। অন্য সময় আপনি গাও চুলকাতে পারেন, গাও চুলকালে, কিন্তু সিজদার সময় চুলকাতে পাবেন না। সিজদার সময় যদি হাত উঠিয়ে চুলকান তাহলে এখন ছয়টা আছে মাটিতে লেগে, যদি পা উঠিয়ে পা চুলকান তাহলে ছয়টা আছে, আর একসাথে যদি হাতও উঠান পাও হটান, হাত দিয়ে গাও চুলকাচ্ছেন আর পা দিয়ে পা উঠিয়ে চুলকাচ্ছেন, এখন মাটিতে কয়টা আছে বলেন তো দেখি? পাঁচটা। আর আল্লাহ নবী আদেশ করেছেন কয়টা রাখতে হবে? সাতটা। কি কি বলেন তো? নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত। সুবহান রব্বিল আলা, উঠে আসেন দোয়া পড়েন, আবার যান উঠে আসেন, এক রেখাতে ভাবে আর এক রেখাতে ভাবে, আত্মাহতর বৈঠকে পায়ের পাতার উপরে বসবেন, সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বের উপরে বসবেন, বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রেখে হাঁটুর উপরে নিষ্ঠাসা হয়ে দুটাকে জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেটটা রাখবেন, করেন তো দেখি। তারপরে এবার হাঁটুর উপরে রেখে দেবেন, অবিরাম নড়বে, যতবার নড়ছে শয়তানকে আঘাত করছে, লোহা দিয়ে আঘাত করছে, আত্মাহিয়াত দুরুদ দোয়ায়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ আছে, দোয়ায়ে মাসুরা হয়ে যাবে তখন আমার পরামর্শটা কি বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা জাজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ, এটা ভুলবেন না কোনো সময়। জমি জায়গা অর্থ সম্পদ অনেক ভোগ করছেন, এইটা যেন ছুটে না যায়, খেয়াল করে থাকবেন, ছুটে যাবে। কিন্তু আবারও একটা পরামর্শ আছে, যে দেখেন যে ঘন ঘন ছুটছে তাহলে কি করতে হবে? দূরে কাত সলাত আদায় করে এটা চাইতে হবে যে আল্লাহ আমি যেন ভুলি না, আমি কেন ভুলে যাই, হঠাৎ দেখি সালাম ফিরে দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওহ রে আমি তো আমার বাপ মায়ের দোয়াটা বলিনি, এটা যেন না হয় চেষ্টা করতে হবে। প্রয়োজনে দূরে কাত সলাত আদায় করে ওর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ যেন আমি না ভুলি, আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে ওইভাবে দেখো, বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তার নাম জিকির, এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল তা ছিল মোনাজাত, গোপনে গোপনে দোয়া ওর সাথে, এখন ওর সাথে সম্পর্ক শেষ। আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এখন তার সাথে সম্পর্ক কথোপকথন শুরু হয়ে গেল, হতে 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখন তার সাথে গোপনে কথা শেষ হয়ে গেল, এখন যা হবে তারই হবে, তবে জিকির, এখন আর গোপনে তার সাথে কথা নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরও কিছু আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি ভুলবেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সূরা ইখলাস, ফালাক, নাস, আর মাগরিবের উপরে তিনবার করে, আর ফজরের উপরে তিনবার করে, বাকি টাইম একবার করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেক সলাতের পরে ইখলাস, ফালাক, নাস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি আজকের বিবরণ অনুযায়ী চলার জন্য অনুরোধ জানাচ্ছি, সাথে সাথে জামিয়া সালাফিয়া আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান, আমার মনে বড় সাধ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়েই, ইনশাআল্লাহ এটার এক পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখতে যাবেন, সেদিন গেছিলেন কি না আমি জানি না, হয়তো অনেকে গেছিলেন,
প্রায় 25-26 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, বিশাল প্রতিষ্ঠান, এখন 2000 ছাত্র, 850 ছাত্রী, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে খায়। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 550 মেয়ে, 800 ছেলে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে খায়। ওটা প্রায় 50 বিঘা জমির উপরে, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 300 জন এতিম আছে এখন, প্রায় 500 জন অসহায়, যাদের খাওয়া খরচ আপনারা বহন করেন, কোনো বিদেশি সংস্থা নয়, যেখানে প্রায় 23-24 লক্ষ টাকা বেতন আসে জানুয়ারিতে, আসছে এই মাসে, বিগত মাসে এসেছে 20 লক্ষের কিছু বেশি। আপনাকে আমি হতাশা হতে বলি না, মানে আমিও ওগুলো চিন্তা করি না, তার মানে আমি এক মাসের বেতন দিতে যদি আমাকে বলা হয়, আমি যদি বাকি জীবন কাজ করি তো এক মাসের বেতন করতে পারবো না, অতএব আমার চিন্তা করে কোনো লাভ নাই। আর আমি এসব কাজ নিজে জিম্মেদারি নিয়েও নিই, এগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে চাপিয়েছে সে বুঝবে। আমি খালি বলছি যে আমি জামিয়া সালাফের খাই না, খাবও না, কোনোদিন খেলে তার খরচ দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, দশের পয়সার আমি কোনো ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি সাংসারিক জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, আমার বাপ আমাকে নিয়ে ভাবি না আমি কি খাবো, আমি আমার ছেলেদেরকে নিয়ে ভাবি না যে ওরা কি খাবে, ওদের রুজি ছাড়াই কি ওদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে, তো ওদের তো রুজি আছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এই নিয়ে আমার কোনো চিন্তা নেই। জামিয়া সালাফের বেতন নিয়ে আমি দুশ্চিন্তা ভোগ করি না। রূপগঞ্জ নারায়ণগঞ্জে যে মসজিদ হবে সেই মসজিদের মুসল্লি ধরবে একতলাতে 10,000, যার জমি হচ্ছে 200 শতক কিনা হয়ে গেছে। আমরা এবছর জমি কিনেছি প্রায় 650-650 শতক, তার আছে 200 শতক মসজিদের জন্য, 200 শতক। এগুলো আমি চিন্তা করে হবে না, এগুলো চিন্তা করে কোনো লাভ নাই, খালি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, বাস এইটুকুই আমার দাবি, অন্য কিছু লাগবে না। আমি পরের বাক্য বলে রাখি যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে উঠুক এটা আমি চাই না, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু না দিয়ে হয়ে যাক এটা আমি চাই না। কেন, আমার একটা মাথায় কাজ করে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়ার কাজে 10 টাকাটা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ। ও হলো বুখারী মুসলিমের হাদিস। এ আশায় সঠিক আকীদার প্রতিষ্ঠান, আপনিও কোনো সময় 10টা টাকা পাঠাবেন, জামিয়া সালাফের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আমি তো চাই পৃথিবীর বাঙালিরা জামিয়া সালাফের এই মুখপাত্র পত্রিকা পড়ুক, এটা আমার ঐকান্তিক দাবি, সবাই পড়বেন। আর আপনাদের দোয়ার জন্য ক্যালেন্ডার বের করা হয়েছে, একটা সকাল সন্ধ্যা দোয়ার জন্য ক্যালেন্ডার আছে, আর এমনি সময় দিন তারিখ জানার জন্য ক্যালেন্ডার আছে, এগুলো সব জামিয়া সালাফের পক্ষ থেকে, এগুলো আপনার সম্পদ, আপনি ওকে ছিঁড়ে ফেললে আমার কিছু করার নেই। আমি দোয়া করছি জামিয়া সালাফি আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম, কারো কর্মে যদি এর ক্ষতি হয় জব আমাকে দিতে হবে না। আমি জাতিকে বলে যাচ্ছি যে আমি দোয়া করছি আপনারা দোয়া করেন, আমি যা জামিয়া সালাফের পয়সার ক্ষতি করিনি, আপনিও ক্ষতি করিয়েন না, আমিও 10টা টাকার দেওয়ার চেষ্টা করি, আপনিও দেওয়ার চেষ্টা করেন, এর বিনিময়ে জান্নাত হবেই হবে ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। আর জামিয়া সালাফের কোনো কাজকে ঠেকানো যাবে না, এটা মানুষের হাতে নেই ইনশাল্লাহ, ওটা উপরওয়ালার কাছে, মানে আমি কোনো কৌশল দিয়ে করি না, কোনো বৈঠক দিয়ে করি না, কোনো মিটিং নাই, কোনো কৌশল নাই, কোনো বৈঠক নাই,
এমনিতেই চলছে, লক্ষ লক্ষ টাকার জমি কিনা হয়, লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়, তা আমি এই সুযোগটা ছাড়বো কেন? আমিও 10টা টাকা দিয়ে জান্নাত কেনার চেষ্টা করি, এইটুকু আমার অনুরোধ। আপনি টাকা দিলেও করবে, না দিলেও করবে, কিন্তু না দিয়ে ফাঁকে থাকেন এটা আমি চাই না। অন্তত মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়ে সালাফে কবুল করো, এবং ওর যত কাজ আছে সবগুলি আপনি স্বাগতম জানান, মূল্যায়ন করেন। আপনি যে খুশি হবেন, আপনাকে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে, আমি বহু পয়সা খরচ করে এগুলো করছি, আপনি মূল্যায়ন করলে আমি খুশি হব। আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করব। জামিয়ে সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, বিশেষভাবে নতুন বইটা আছে পোশাক, আরও ক্যালেন্ডার আছে, এগুলি সংগ্রহ করুন। আমার দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষে চলে আসলাম। মা বাবার বদদোয়া দিলে ক্ষমা পাওয়ার উপায় কি? বাপ মায়ের কাছে ক্ষমা নিতে হবে, মরে গেলে তাদের জন্য দান করতে হবে। রমজান মাসে বড় বড় কয়েকটি আমল শিখিয়ে দিন, কয়েকটি আমল শিখতে শিখিয়ে দিন। রমজান মাসে, রমজান মাসের আমল কিছু? ও, রমজান মাসে নফল সলাৎ যা আছে তারাবিওটে ঠিক মতন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। অভাবের কারণে, অভাবের কারণে পরিবারে অশান্তি লেগেই আছে, আমি এখন কি করব? রাতে উঠে দূরে কাজ সলাৎ আদায় করে আল্লাহকে কান্নাকাটি করে বলেন, আল্লাহ এটা দূর করে দেবেন ইনশাআল্লাহ। শিশুকে কতদিনে, শিশুকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন? মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে, 2 বছর 3 বছর 4 বছর কোনো সমস্যা নেই। ওটা হলো 2 বছর, ওটা হলো দুধ মা প্রমাণের জন্য। নিজের বাচ্চা যতদিন দুধ আছে বুকে ততদিন খাবে। রমজান মাসে মারা গেলে, রমজান মাসে মারা গেলে কি জান্নাত পাওয়া যায়? জি না। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফিত্র আদায়ের সঠিক নিয়ম কোনটি? ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন আর এসে ভাগ করবেন। ঈদের মাঠে যাওয়ার আগে দিবেন। মেয়েদের চুল কাটা বা চুল সাইজ করা যাবে কি? খুব প্রয়োজন মনে করলে মাথার শেষ থেকে কাটতে পারে, সামনে থেকে কাটা হারাম, ছোট করা হারাম। শবে বরাতের সময় মানুষ, শবে বরাতের সময় মানুষ হালা রুটি খায়, এগুলো নাজায়েজ। সন্তান কি, সন্তান কি, সন্তান কি কারণে দেখতে বাবা মার, সন্তান কি কারণে দেখতে বাবা মার মতো হয়? মায়ের শুক্রকীট যদি ওই বাচ্চাদানিতে পেটে গর্ভে যদি আগে গলে যায় তাহলে ছেলে বাপের মতো হবে। যার শুক্রকীটটা গর্ভে পরে গলে যাবে, একসাথে চক্রাকারে ঘোরার সময় বাচ্চা তার মতো হবে। সমাজের কিছু মানুষ বলে, সমাজের কিছু মানুষ বলে, সমাজে কিছু মানুষ বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোপনে দ্বিতীয় বিয়ে করেছে। গোপনে কেন করা হবে? ওটা তো প্রকাশ্য ব্যাপার। স্বামী স্ত্রীর বুকের দুধ, স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম? যদি কোনো ব্যক্তি করে থাকে তার করণীয় কি? কোনো কিছু করণীয় নাই, দুধ পান করবে কেন? করলে কোনো সমস্যা নেই। মেন্স বা হাইজের 7 দিনের মধ্যে যদি সহবাস করে, মেন্স বা হাইজের 7 দিনের মধ্যে সহবাস করলে কি পাপ হবে? জি, হাইজ অবস্থায় সহবাস করলে প্রথম দিকে 1 দেনার 300 টাকা জরিমানা দিতে হবে, শেষের দিকে হলে 150 টাকা জরিমানা দিতে হবে। শবে বরাতের রাত্রি কি ভাগ্য রজনীর রাত্রি? জি না। লাইলাতুল কাদর হলো ভাগ্য নির্ধারণের রাত্রি। লাইলাতুল কাদর জন্মবিরতির জন্য, জন্মবিরতির জন্য পিল বা কন্ডম ব্যবহার করা যাবে কি? এগুলো তো মানে তাকদীরকে অস্বীকার করা হলো। তবে বাচ্চা দেরিতে নেওয়ার পথপন্থা, বাচ্চা দেরিতে নেওয়ার পথপন্থা অবলম্বন করা যায়, বাচ্চা স্থায়ী বন্ধ করা যাবে না।
ওটা হলো সন্তান হত্যা করা। বাচ্চা দু বছর চার বছর দেরিতে হোক তাতে সমস্যা নেই। যারা কোনোদিন বাচ্চা নিবে না বলে কোনো পথ অবলম্বন করেছে সেটা কাবিরা গুনাহ, মহাপাপ। সহবাসের জন্য স্ত্রীকে কি বাধ্য করা যাবে? এইগুলো জিজ্ঞাসা করা লাগে না। তাদের উভয়ের সাংসারিক জীবন, তারা যখন যেটা সুবিধা মনে করে সেটাই করবে। তাতে জোরপূর্বক বলার অবকাশ নেই কারো, এবং তারও নিজের অধিকার নেই যে এইটা জোরপূর্বক করছে। এটা বলা মানে বোকামি, শরীয়তকে অমান্য করা। স্বামী স্ত্রীর মিলনে কোনো জোরপূর্বক কোনো কথা নেই, যেভাবে হবে সেটাই শরীয়ত। স্ত্রী সহবাসের সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা জান্নিবনা শায়তান অজান্নিবি শায়তান মা রাজাকতানা। আইনে রাসূলেও আছে হাত তুলে দোয়ার যে বইটে, কতটি যেন 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার, সব সিরিয়াল দেওয়া আছে, 36টা দেওয়া আছে বুখারী মুসলিম থেকে। এত এইগুলো জিজ্ঞাসা কেন? সবগুলো দেবো, আর তিন কাজ দিয়ে দেবো। স্ত্রী সহবাসের পরে বীর্য কি বাহিরে ফেলানো যাবে, এগুলো কথা জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বাচ্চা দেরিতে নিতে পারে যে কোনো মাধ্যমে, যে কোনো পথ অবলম্বন করে দেরিতে নিতে পারে। আমার বাবা নামাজ পড়ে না, কিন্তু আমি তার উপার্জিত টাকা দিয়ে পড়াশোনা এবং খাওয়া দাওয়া করছি। করো, যেদিন তুমি নিজে উপার্জন করবে সেদিন আর খায় না। বেতের সালাতে মোনাজাত কি প্রতিদিনই নিয়মিত করতে হবে? বেতের সালাতের মোনাজাত কি প্রতিদিন নিয়মিত করতে হবে? বেতের সালাতের মোনাজাত প্রতিদিন নিয়মিত করতে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে। বেতের সালাতের দোয়ায় কোনো প্রতিদিন পড়িয়েন না, মাঝে মধ্যে পড়বেন। তিন রেকাত বেতর পড়েন অথবা এক রেকাত পড়েন, এক রেকাতের হাদিসের সংখ্যা বেশি। আমার সালাতের উপরে যে বইটা আছে ওতে সিরিয়াল দেওয়া আছে, তিন রেকাতের হাদিসের সংখ্যা কম তবে সবই সহি। মাঝে মধ্যে বেতরের সালাতে দোয়ায়ে কুনুত পড়বেন, মুখস্থ না থাকলে সূরা ইখলাস পড়তে হবে, এই কথা মিথ্যা। মুখস্থ নেই পড়বেন না, সূরা ইখলাস পড়া যাবে না।
মোনাজাত নিয়ে তর্ক বিতর্ক মসজিদ আলাদা করা যাবে কি? এখন তো আর মোনাজাত নিয়ে কোনো তর্ক নেই মনে হয়, না থাকারই কথা, কে জানি বগুড়াতে আছে নাকি, অল্প কিছু আছে। মোনাজাত নিয়ে তর্ক থাকা হয়? মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার, অনেক হাদিস। আর আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটাতে এখন নিয়ে মানুষ ঘুরছে, মানে দেখাচ্ছে যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস। তা আমি তো সিরিয়াল দিয়ে রেখেছি, কত আর আপনি কষ্ট করবেন, সিরিয়াল দেখেন আর বলেন যে দেখেন হাত তুলে দোয়া করার হাদিস। 42টা দেওয়া আছে, 42টা, এখন সিরিয়ালে 35টা আছে দেখেন একটু। অক্তিয়া মসজিদে জোহর ও আসর নামাজ মাঝে মাঝে হয়, কিন্তু আর নামাজগুলো ঠিক মতো হয় না, এক্ষেত্রে নামাজ হবে কি? হবে, সালাত আদায় করে না এমন লোক মসজিদের সভাপতি হতে পারবে কি? জি না। যারা মসজিদের সেক্রেটারি সভাপতি হবে ওদেরকে 5 অক্ত সালাত আদায় করতে হবে, জাকাত দিতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। 5টা নিয়ম দেওয়া আছে কোরআন মাজিদে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি? রাখেন, যা লাভ আসবে সুদ সেটাও নেন, নিয়ে নিজে খায়েন না, ফকির মিসকিনকে দিয়ে দিয়েন। বেশি টাকা হলে এতিমখানায় দিয়ে দিবেন, আর না হলে তো জামিয়া সালাফে এতিমখানা আছেই, 300 জন এতিম আছে। কেন যে আপনি যান না দেখতে, আপনি গেলে তো আমি খুশি হই। আব্দুর রাজ্জাক সাহেব, আমি গেলে আপনার সাথে কথা বলারই সুযোগ হয় না? আরে না হোক, আপনি নিজে গিয়ে একটু দেখলেন তো, ধরে নিলাম যে আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, ঘুরে ঘুরে চলে আসলেন। একটা মসজিদ আছে ডাঙ্গিপাড়া রাজশাহীতে, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, ওইটা 90% জমির উপরে মসজিদ, 2 তলা পূর্ণ কমপ্লিট, 3 তলার কাজ হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি? বললাম তো নাকি, বাড়িতে স্ত্রীকে পর্দা করতে জোর তাগিদ দেয়া দেই না, এমন স্বামীর স্থান কোথায়? জাহান্নাম। দায়ুস, আমার বিবাহের বয়স হয়েছে তবু আমি দেরি করে বিবাহ করতে চাই, কারণ আমি মনে করি আমার বাড়িতে আমার স্ত্রীকে পর্দার সহিত রাখা আমার পক্ষে সম্ভব না, এতে আমার পাপ হবে কি? করো, আল্লাহ ধীরে ধীরে ব্যবস্থা করে দিতে হবে, দেরি করিও না, ছেলে মেয়ে হবে, পড়াশোনা করা দেওয়া হবে, অতি আল্লাহ ব্যবস্থা করে দেবো। তুমি ইচ্ছা করলে, তোমার বউ ইচ্ছা করলে পর্দার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ঔষধের দোকানে জন্ম বিরোধী করণ পিল বিক্রি করা ও দেওয়া যাবে কি? জি না। ঔষধের বোতলের গায়ে ছবি আছে ও ছবিযুক্ত কাগজ বলিয়ে রেখে, ঝুলিয়ে রেখে ব্যবসা করা হালাল হবে কি? ছবিযুক্ত কাগজ ঝোলানো যাবে না, এটা হারাম। আর ওতে তো গায়ে হালাল জিনিসের গায়ে ছবি লাগানো আছে, ওটা কি করবেন? ওটা